মানুষের মন কষ্ট দিছে তো আব্বা আম্মারে মন কষ্ট দিউনটা কিনছো এই জন্য তুই অ্যাক্সিডেন্ট তোরে খাবাই হাড়ার মতো করছে আল্লাহ ওই বাসার তলে ঢুকে গেলে কিনলে তুই হুন্ডাটা চালাস দরকারটা আসেনি প্রয়োজনে অল্প স্বল্প স্লো ভাবে চালাইস তুই বুড়িগের গো কানের দিক চালাইছ বুড়িকে ডরে স্যাপ দিছে বুকো মায়ের গো কিনে দিতে ফাঁক করে চালা ঠ্যাঙ্গি ডারে ফ্যান্ডেলের মেয়েদের এন্নরা যেন হাতে এই প্যারালাইসিসের বেড়া এত দেখ দেখতে ডাকাইতে লানি লাগে কোন সুরতটা তো এতের এরকম সিটিং বর্তমানে আমার মা ফিলো নাই রে আছে বরকত ভাই ও সাইয়েন আপনি কুত্তার গো দেখবেন ফ্যান্ডের হেরা নাই এত আমরা শাসনের কুত্তা কুত্তর নি কুত্তার বাচ্চা বিয়েছে দে দেখবে নিগুনের ফ্যান্ডটা তার মাঝে এভাবে সিনচের ফ্যান্ড হিনতে দিছে ফ্যান্ড গুন কত সুন্দর আর আঙ্গ মুসলমানের গো হোলার ফ্যান্ডের ইয়ান দি হেরা ইয়ান দি হেরা এভাবে হেরা এতে দেখতে ডাকাইতে লানি লাগে ঠিক কি না এতে ক্যাডার সাজে এটা আমার ক্যাডার জান আমার সিটিং জান আর কি ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও চিটিং জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল জাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরান চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁদায় মরে টান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও চিটিং জান ক্যাডার রে কথা বলা ক্যাডার রে জি কোরআন পড় জান্নাতে আয় তুই জান্নাতের ক্যাডার দুনিয়াতে ক্যাডার গিরি করিচ্ছ দেখো কুর্রাতে আড়িও নেই এমন বললাই আল্লাহ দোয়া শিখে দিছে যে বোগার দিকে চাইলে চক্ষুটা জোড়াই যায় অন বসুন তো ঠিক হিতি বাদ চলে অন্যের মতো সাতপুর মার্কেটও গেলে প্রিন্সের মতো হিতি যায় ঠিক রে কত সুন্দর লাগে কত হয়ে যাবে ডাক্তারের কাছে না সাতপুর এভাবে হাইজলে দে কত মুখ লাগে যাবে সুই দাও কুর্রাতে আড়িয়ে নিন তো দূরের কথা হিতির দিকে চাইলে ডাকাতের মতো লাগে ডল লাগে শুধু অনেক পুরুষের জিজ্ঞেস করলে কইব ভাই আমার বোগারে দেখলে কে ইচ্ছা লাগে ভাই ও কচ্ছে অশান্তিতে জর্জরিত হয়ে গেছি কথা লগে পুরুষের কুত্তা কয় রে কইরে তোর গর করি তো না তোর কতন রে তোর লগে আরব বা বিয়ে দিছে তো কতন আর বালা বালা বিয়ে লাগছে রে 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 কুত্তা এর কোন স্বামীর কুত্তা কন্যা মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে আরে মাইর খা বাচ্চা একসাথে কর নাই নাই রে একই ব্যক্তি চাঁদপুর মার্কেটে গেলে কত সুন্দর কথা কয় কি সুন্দর সালাম পা দেয় কাপড় দোকানের জসি মেরে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছে দোকানদার আরে ভাবি ওয়াকফ করে গেলেছে বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া ভাবি কন্যা ভাইয়া এখন তো সময় পাই না তো চেঞ্জি রেগুলার না তো এসেছি এমন কি বলতে নাই কিয়া কত সুন্দর সিবি সিবি কথা কয় শুদ্ধ ভাষা আর স্বামীর লোকে কথা কয় জানতে হেতির কুত্তার দোষ গায় কুত্তার কামড়াইছে ঠিক রে কি কয় আল্লাহ তো করে আমার মা বোনের ঘরে কি কয় আমি দেখলাম এ দুনিয়াতে দুই কিসিমের মানুষ চাঁচা খায় মুখের দৃষ্টি বুড়িকে বুড়ি চাঁচা খায় দাঁত নাই যে ফান চাঁচা খায় আর মহিলারা চাঁচা খায় শোবার কারণে কথা লগে স্বামী রেখো গোলামের পুত এতে গোলামের পুত কইছে একদিন মারি রুয়ে গুলি এলেছে তিন ঘন্টা মারছে মারি আবার কইন্যা নিল এতে তো মরে গেলাম এত ক্রস পায়া এবার ফানি টানি ডালি তিন ঘন্টা মুসাইছে মুপিদার লড়ে কান লাগাই দিছে ডার্লিং কিতা কে ও গোলামের পু কথা কবি না যেই কির কারণে যে মুখের কারণে রু গুলি এলেছে হুঁশাইছে আর কথা হইডা এরকম স্বভাবালি মহিলা আমাদের এই এলাকা নাই রে এগুলো সব সময় গজব দেয় ছোট্ট সোনা মনির করে গজব দেয় তোর উপরে আল্লাহর গজব করে তোরে আল্লাহ হিরে নেওয়ানো তোরা মুন্সি নাটে ধরে যা তোরে খাই লেছি রে খাই লেছি ফেরেশতারা সব সময় শর্ট নোট ডায়েরি রেডি রাখে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত আছে এই সন্তানের আপনি গজব দিলে গজবটা লিখা হইয়া যায় তারপরে তাফসিরে এই যে এ আছে যে কাশ্যাপ গ্রন্থের প্রণেতা আল্লামা জমকশরি রহিমাল্লাহ তাআলা হে মিয়া ফাঁকি লই দুষ্টামি করতো ওনার আম্মা আসরের পর মোরা কাবা যাইতেন নামাজ কলমা পড়তে দেখে যে জানালার ফাঁকে সড়াই ফাঁকি একটা সুতা বেড়াইয়া ফাওলাল্লরা
ওনা যাতে কয় আল্লাহ এই পাখিটা বলা পাখিটার যে ফাওটা শ্রেণী দিছে তুমিও তার শ্রেণী দাও। মাগরিবের ভোর হোলা খেলতে খেলতে আইছে পাখিটার আব্বা কনে গেছ ও গেছিলাম, তারপরে ওই টোরা মুন্সি এনো খেলবেল্লাই ও পাখিটারে কে রে ফাও শিঁচছে সুতা দি বান্ধি কমা আই এনা পাহাড় বাজি রে ধোয়া তো করি এলেছি বর ধোয়া দিয়ে এলেছি। এই জন্য ইমাম সামাক শরীর রহমাল্লাহ তালা এক সিরিনে ফাও একটা শ্রেণী গেছে গজব দিবিনি আর অষ্টকলিকা দিবিনি আর আতুড়া সিটিং আতুড়া কবে আর হোলা মাইয়া রে দোয়া করার তৌফিক দিও। ওয়াজ কিন্তু আসলে শুরু করি না, যে গ্রুপ লইছি ওয়াজটা একটা মাস শেষ করলো করলো শেষ করা যাবে না। আমার খুতবার 61 নম্বর এই অপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে স্নেহ ভালোবাসা দিতেন। আনানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউখালিতুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মিশতেন হাত্তা ইয়াকুনা লি আখিলি সগীরিন আমরা যেভাবে প্রেমদের সাথে মিশে আল্লাহ রাসূল ছোট্ট সোনামণির সাথে মিশি যাইতেন এভাবে বজরাঙ্গ বাড়িতে আইলে আমার ছোট ভাই অজ্ঞা ছিল ও মায়ের তার মানে গেরে কই আবা ও মায়ের মা ফালান নোগায়ের আমার ভাই নোগায়ে ও মায়ের রে কয় ও মায়ের তোমার ফাঁকি নোগায়ের ফাঁকি কি করে কান লাগু নোগায়ের নিয়া লাগু বিহি ফামাতা ওই হে ফাঁকি গা ফেলতো একদিন ফাঁকি গা মরে গেছে এবার ফাঁকির লাই উমায়ের কাঁদে ও ফাঁকি রে ফাঁকি হাই কাঁদে লই গেলাই নবীজিও তার লগে এভাবে ড্যাংসালি করতে আছে ইয়া ও মায়ের ইয়া আবা ও মায়ের মা ফাইলান নোগায়ের ও মায়ের তোমার ফাঁকি কি করে আহা ফাঁকি রে ফাঁকি নবীজি মিশে যেতেন সোনামণিদের সাথে। তাইলে হাদিস কি দালালত করে ছোট্ট সোনামণিদের সাথে খেলবেন তাদেরকে খেলনা কিনে দিবেন মূর্তি নয় যে সমস্ত খেলনা গাড়ি টানি হাবি যাবি এগুলো কিনে দেওয়া সুন্না তাদেরকে তার ডিপ্রেশন যাতে কমে সোনামণিদেরকে খেলার ইনস্ট্রুমেন্টগুলো কিনে দিবেন ফুটবল ব্যাডমিন্টন আরও আরও কিতা কিতা খেলতে চায় ঠিক নেই ওর কথা কানে ঠিক নেই মাদ্রাসাতে যারা পরিচালনা করেন বইকেলে খেলার আয়োজন করবেন তাইলে ভারবেজ বললে আনি আন্না ছাত্ররা ফ্রেঞ্চের মতো হইব নো হেড বেড়ায় নেহাতি ইয়ান্তি প্রিয়া হিয়ান্তি কি রে খেলাটা লাজেন তো খেলা লাজেন অনেক মাদ্রাসা ভারবেজ ভাই যে মাইটটা দেয় হলো আনে রে অনেক হুজুর গেরা ছাত্রকে বদদোয়া করি বই থাকবো লেই রে কার কথা নালার মধ্যে ফেড়ে নালা গিরাত ফেড়ে মাগো মাগো দুইজনে শুনলাম দুইজনে দুই হাত দরিডা ঠ্যাং দোনোয়ান দরিডায় ইচ্ছা তর হুজুরে হিডায় মাগো আমারও যদি এ নালা এ গিরেইডের মধ্যে ফিড়ে আমি ম্যান রাখতে ইত্যাম না তুই আরে মেসোয়াক দিয়ে যদি ফিড়ি কস যদি হকি স্টিক লেখ দেন কবেলা আরে আব্বা কক আমি ভাই ও আপনার আর সদ্য গোষ্ঠীর আব্বা ও ভাই যদি কবেলা আসস কেন তুই অনুশোচন তুই ড্রিম কর ইয়াদি ফিড়ি যদি কো আরে আল্লাহ কইলা নাই আল্লাহ কইলে সাবাই দিলাম নাই ম্যান রাখতে ইত্যাম না আরে মার রে ছোট্ট শোনা মনির করেছে মাঠটা দেরে মাদ্রাসার শুধু মাদ্রাসা দিনে ফিড়ি যদি আল্লাহ রিমান্ড নি ক মাদ্রাসা রে তুই কসে তোর ভিত্তি কিতা চলে কেস অফ স্টাডি আমার কাছে আছে সেদিন এক মাদ্রাসাত কানে চলা আলাসি হাতের হুজুর কিসিয়া না হুজুরে নিজে ফেডে না হো ছাত্র করে দিয়ে কানটা নাই ব্রেনের সকল নার্ভ এখানে এটা টাওয়ার আপনার লক্ষ লক্ষ নার্ভ এখানে ওই মোবাইল কোম্পানির যে টাওয়ার এইটা এলমে গায়েব ধরে কোন টোরামুন্সি বাজারে টাওয়ারে কানের লানিয়ে কানকে এ করি কানে কত কোটিতে ছিদ্র সারা পৃথিবীর সব পিপুরা আপনার এখানে বাসা বাঁধতে পারবে এত ছিদ্র মাইক্রোস্কোপে দেখা যায় এইটা শব্দ তরঙ্গ ধরে আপনি হাতে কানটা সোলা আলালেন বেকার করে দিলেন এতে যা হারক এক ফিস্টা হারক আধা ফিস্টা হারক মুখস্থ হয় না অসুবিধা নেই কোরআন ছড়িয়ে গেছে